নারায়ণগঞ্জের ওসমান পরিবারের সঙ্গে কোনো ধরনের সংশ্লিষ্টতা অস্বীকার করলেন সিটি কর্পোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী ও সাবেক বিএনপি নেতা তৈমুর আলম খন্দকার। নারায়ণগঞ্জের নিজ বাসায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, শামীম ওসমানের সাথে তার সম্পৃক্ততা নিয়ে সরকার দলীয় প্রার্থীর অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। সাবেক মেয়র সেলিনা হায়াত আইভির কথায় নারায়ণগঞ্জ আওয়ামী লীগের অন্তর্দ্বন্দ্ব স্পষ্ট বলেও মন্তব্য করেন তৈমুর আলম। তিনি বলেন, তার নির্বাচনকে ঘিরে নারায়ণগঞ্জে বিএনপি ঐক্যবদ্ধ রয়েছে। দল থেকে তাকে অব্যাহতি দেওয়ার প্রশ্নে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে সুর মিলিয়ে তিনি বলেন, এটি বিএনপির মতো বড় দলের একটি কৌশল। যে এই নগরবাসীর জীবনযাপনের কথা হয়েছে, আমি রেগুলার ওনার সাথে পরামর্শ